السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله من وعلى آله وصحبه ومن والاه ما بعد সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত পরিসরে একটি বিষয় নিয়ে আসছি, সেটি অনেকেই হয়তো জানেন। আমাদের বাংলাদেশি এক যুবক, 40 বয়স কাছাকাছি হবে, সে নিজেকে আল্লাহর খলিফা মাহদি দাবি করছে। বাংলাদেশ থেকে ভেগে এসে সৌদি আরবের কোনো এলাকায় আত্মগোপন করে নিজেকে মাহদি দাবি করছে। মাহদি দাবি করাটা এটা স্বাভাবিক, এটা তার জন্য নয়, বরং অনেকেই এটা দাবি করবে, এটাই স্বাভাবিক। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেই, আল্লাহ রাসূল জীবিত থাকতেই নাবি দাবি করছেন, আর আল্লাহ নবী বলেও গেছেন কতজনের নাবি দাবি করবে। তাই সুতরাং নাবি যদি কেউ দাবি করতে, তাহলে আল্লাহ খলিফা মাহদি দাবি করতেই পারে, এবং অলরেডি অনেকে করেছে, আরো করছে, আরো করবে, তাতে বোঝা যাচ্ছে এই যুবকও তাদের মধ্যে অন্তর্ভুক্ত যে নিজেকে মাহদি দাবি করছে। এখন এই কথা স্পষ্টভাবে জেনে রাখুন, আল্লাহ রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত চারটে জিনিসের কোনো একটা জিনিস যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের। কি ইমাম মাহদি সে যেমন আসবে এটা যদি কেউ অস্বীকার করে তাহলে সে মুসলমান না কাফের, ঈসা নবী আগমন করবে এটা যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের, তাতে কোনো সন্দেহ নেই। ইয়াজুজ মাজুজ আসবে এটা যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের। এমনি ভাবে দাজ্জাল আবির্ভূত হবে, দাজ্জাল আগমন করবে এই পৃথিবীর বুকে, এটা যদি কেউ অস্বীকার করে সে কাফের। এই চারটের মধ্যে কেউ যদি একটাকে অস্বীকার করে সে কাফের স্পষ্ট। তাই বলে এই সুযোগে নিজেকে যে কেউ মাহদি দাবি করবে, যদি আসলে সে মাহদি না হয় আর যদি কেউ মাহদি দাবি করে তাহলে সে স্পষ্ট ভাষায় কি হবে তাহলে জানা বন্ধ কেন, আর এটা সে বড় আরো কিছু কথা বলার দাবি রাখে, সেগুলো আমাদের বলার দরকার নেই, সে থাকলো যার যার কাছে। এখন আমাদের এই যুবক যে সে ফেসবুকে অথবা বিভিন্নভাবে যে কথাগুলো ভাইরাল হয়েছে বা তার কথাগুলি সে বিভিন্নভাবে নিজেকে প্রমাণ করছে যে আল্লাহর খলিফা মাহদি, এই কথাগুলি কতটুকু যুক্তি, কতগুলি হাদিস উল্লেখ করে তারপর বলবো, একবারে সংক্ষিপ্ত পরিসরে বলবো, দু একটা হাদিস উল্লেখ করলে আপনারা বুঝবেন। তারপর ইমাম মাহদি আল্লাহর খলিফা সে হবে, কার নামে? আল্লাহ রাসূলের নামে হবে এবং আল্লাহ রাসূলের পিতার নামে হবে, আল্লাহ রাসূলের বংশ থেকে হবে, এটা স্পষ্ট মনে রাখতে হবে। সুতরাং আল্লাহ রাসূলের বংশ, আল্লাহ রাসূলের নামের বাদ দিয়ে, আল্লাহ রাসূলের পিতার নাম বাদ দিয়ে যদি কেউ সারা বিশ্বে যতই দাবি করুক তাহলে এই কথা তার বাতিল, কারণ আল্লাহ রাসূল স্পষ্ট বলছে। আবু দাউদ রাহিমাহুল্লাহর কথাগুলি এখানে আনছি, আবু দাউদ থেকে বলতেছি, ইবনে মাজাতে আছে, নাসাইতে আছে, তিরমিজিতে আছে, বুখারী মুসলিম আছে। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ 4279-তে আবুল কিতাবুল মাহদি, ইমাম মাহদি সম্পর্কে একটা কিতাবে অধ্যায় রচনা করেছেন, সেখানে দেখেন 4282-তে আছে যে আল্লাহ রাব্বুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মিন আহলি বাইতে, আমার বারে, আমার বংশে থেকে, আমার বারে, আমার বংশ থেকে হবে। ইউদ ইসমুহু ইসমি, তার না আমার নামে তার নাম হবে, এবং অসমু আবিহি ইসমু আবি, এবং তার পিতার নামও আমার পিতার নামে হবে। আর স্পষ্ট কি, সাইদ বিন মুসাইব রাদিয়াল্লাহু আনহু বিশিষ্ট তাবি, তিনি বলেন একদিন আমরা ইমাম মাহদি সম্পর্কে আলোচনা করতেছিলাম, তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহাকে বিষয় জিজ্ঞাসা করেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন বললেন যে সামি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, আল মাহদিউ মিন ইত্রাতি মিন ওলাদি ইস ফাতেমাতা, মাহদি হলো আমার বংশে ফাতেমার বংশ থেকে বংশোদ্ভূত। এই হাদিস আছে 4284-তে আবু দাউদ। এতে স্পষ্ট হলো নামও আল্লাহ রাসূলের নামে হবে, পিতার নামও আল্লাহ রাসূলের পিতার নামও হবে, এবং ফাতেমার বংশোদ্ভূত হবে, এবং আল্লাহ রাসূলের বংশ হবে অর্থাৎ কুরাইশ বংশ থেকে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম একটা বর্ণনা হাদিস আছে যে লা ইয়াজালু নাস লা ইয়াজালু হাযা আদ-দীন আজিজান, এই দিন সবসময়, এই দিনটা ততক্ষণ পর্যন্ত সম্মান এবং মর্যাদার রূপে থাকবে, নিজ শক্তি নিয়ে থাকবে, যেই পর্যন্ত 12 জন খলিফা আবির্ভূত না হবে। এই কথা বলার পর লোকেরা তাকবীর ধ্বনি দিল, ফাকাব্বারান নাস ওয়াজ্জাও, এবং আউস উসুক করলো, সুম্মা কওয়াল, অতঃপর বলল কালিমাতান খফিফাতান কুলতু লিআবি, রাবি বলেন আমি আমার পিতাকে বললাম যে সেটা কারা, তখন তিনি বলেন কুল্লুহুম মিন কুরাইশ, এই 12 জন সবাই কুরাইশ বংশের থেকে হবে। তো খলিফা যেটা আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন সেটা কুরাইশ বংশের থেকে হবে এটা, এবং ইমাম মাহদির আবির্ভাব কিন্তু আরব কান্ট্রি থেকে, জাজিরাতুল আরব থেকে হবে, অন্য কোনো রাষ্ট্রের থেকে হবে, এটাও হাদিস। এইগুলি হাদিসের স্পষ্টটা, কিছু হাদিস আছে এই সম্পর্কে দুর্বল কিন্তু বিশুদ্ধ বর্ণনা এগুলি। তা যে ব্যক্তি আজকে নিজেকে মাহদি দাবি করে কোন চুক্তি থেকে মাহদি দাবি করতে পারে, এটা তো আল্লাহ রাসূলের হাদিসগুলি এখানে স্পষ্ট। তারপর আসুন তার কথাগুলি যুক্তি, ইমাম মাহদি আল্লাহর শাস, আল্লাহর খলিফা হয়ে আসবেন, আল্লাহ যাকে খলিফা পাঠাবেন, পৃথিবীতে একজন নেতা পাঠাবেন, মুসলিমদের একজন খলিফা, সে কি সাধারণ ব্যক্তি, তাকে পরিচয় দেওয়া দরকার? ইমাম মাহদি নিজের পরিচয় দিতে হবে না, আল্লাহ পরিচয় করে দিবে। আর যাকে আল্লাহ খলিফা পাঠাবেন তারা সাধারণ ব্যক্তি করে এইভাবে পাঠাবেন যে বাংলার বুকে
পাঠাবেন, তারপর ইংলিশে কথা বলবে, আরবিতে এইভাবে কথা বলবে, ইমাম মাহদি কি বাংলাতে কথা বলবে এরকম, অথবা ইংলিশে কথা বলবে, তারপর বুয়েটে পড়তে হবে, বুয়েটে পড়ার পরে এদিক ওদিক চলবে, দাওয়াতি কাজ করবে, তারপর মদিনাতে হজের উদ্দেশ্যে ভাইকে এসে তারপর নিজেকে আত্মগোপন করে, আত্মগোপন করে তারপর মাহদি দাবি করবে, তারপর ফেসবুকে, তাও তাও ইন্টারনেটে ফেসবুকে, মানে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় এই কথার কোনো স্পষ্ট আছে? এটা কোন দিকে বলবেন? এটা মানুষের বিভেদ থাকলে এই ধরনের কথা বলতে পারে কোরআন হাদিস নিয়ে? আশ্চর্য কথা, এভাবে বিবেকশূন্য কথা মানুষে বলে, মানে ইসলাম নিয়ে মানুষ কত ধরনের খেলাধুলা করে। সুতরাং সাধারণ মানুষ থেকে শুরু করে সবাইকে সাবধান করছে আমরা, যেন যে ইসলামের বিষয়ে সাবধান, ইমান আকিদার বিষয়ে সাবধান, সবাইকে সতর্ক থাকতে হবে। কি আশ্চর্য কথা, বুয়েটে পড়ালেখা করে এই আজকে আসে এই বিভিন্নভাবে, সেই বাংলার পক্ষে ইনিয়া নিজেকে আজকে বিভিন্নভাবে ভাইরাল করছে যে আমি আল্লাহ খলিফা মাহাদি। আশ্চর্য কথা, খলিফা মাহাদি সাধারণ কথা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একজন ইমাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিচয় করাবে সেই ধরনের গুণগত মান দিয়ে, প্রজ্ঞা দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, সেই ধরনের যোগ্যতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন এবং সারা দুনিয়াতে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে। যখন জুলুম অন্য অত্যাচার ভরে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ন্যায় ইনসাফ দিয়ে সারা পৃথিবী ভরে দিবেন। আল্লাহ আশ্চর্য কথা, হাদিসগুলো কত স্পষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে রাখুন। যারা এই সমস্ত ভণ্ডামি করে এবং আল্লাহর দিন নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে, আল্লাহর দিনের বিরুদ্ধে যারা এই সমস্ত বিষয়ে লেগে আছে, আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করুন, হেফাজত করুন সমস্ত মুসলিম ভাই বোন সবাইকে। আল্লাহুম্মা আমিন হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবী।